ফুলকপি দিয়ে কি কখনো মসুর ডাল রান্না করে খেয়েছেন? মনে হয় না খেয়েছেন। যদি না খেয়ে থাকেন তবে আজকে শিখে নিন কিভাবে ফুলকপি দিয়ে মসুর ডাল রান্না করে খেতে হয়। সবার আগে বলবো এটা রান্না করার জন্য কি কি নিয়েছি। এখানে আছে ফুলকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, জিরা পেস্ট, মরিচের গুঁড়া, সাথে আছে লবণ এবং মসুর ডাল, আর লাগবে তেল। তো আমি ফুলকপিগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমরা রান্না শুরু করে দেব। তো সবার প্রথম একটা প্যানের মধ্যে অবশ্যই তেল দিয়ে দিতে হবে, কারণ সব রান্নাতেই তেল একটা কমন ইনগ্রিডিয়েন্ট। তারপরে দিয়ে দিলাম রসুন এবং পেঁয়াজ। তো রসুন এবং পেঁয়াজ দুটাকেই আমি কুচি করে কেটে নিয়েছি। তো এটাকে অবশ্যই গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা একে একে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। তো এর আগেই দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ কাঁচামরিচটাও একটু হালকা ভাজা দরকার। তো এটা দিয়ে একটু ভাজতে থাকবো। দেখেন একটু হালকা ব্রাউনিশ হয়ে গিয়েছে। তো একটু পানি দিয়ে দিলাম এই পর্যায়ে। পানি দিয়ে তারপরে আমরা হালকা একটু 1 মিনিটের ভিতরে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক একে দিয়ে দেবো। তো সবগুলো আমি একবারে ঢেলে দিয়ে দিলাম। এক একে দেওয়ার কি প্রয়োজন, তাই না? একবারে দিয়ে তারপরে আমি এটাকে কষাতে থাকবো। মশলাটা হালকা কষানো হয়ে গেলে তখন আমরা এর মধ্যে ডাল এবং ফুলকপি দিয়ে দিতে পারি, অথবা এটা আপনি মশলা না কষিয়েও একসাথে দিয়ে তারপরে সবগুলো একসাথে কষিয়ে নিলেও হয়। তো দিয়ে দিলাম ডাল এবং তারপর দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে এখন আমরা এটাকে কষাতে থাকব। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি আপনার বিরক্ত লাগে তাহলে একটু একটু স্কিপ করে দেখতে পারেন। তো এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিব। আসলে লবণ তো সবার স্বাদের উপরে ডিপেন্ড করে, তাই না? তো স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আমরা এটাকে আরও একটু কষিয়ে নেব। তো একটু কষানো হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে পানি দিয়ে দেব পরিমাণ মতো, যে এটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে তারপরে আমরা এটাকে সিদ্ধ হতে দেবো। এটা হয়ে গেল, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি একটু বেশি করে দিতে হবে, কারণ ডাল যেহেতু রান্না করছি ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে অনেক ক্ষেত্রে, তাই একটু বেশি করে পানি দিতে হবে। এই পানিতে মনে হয় হবে না, তাহলে আর একটু পানি দিয়ে দিই, তাই না? দেখি কেমন। এই তো এইবার ঠিক ঠিক হবে। পানির সাগরে ভাসায় দিলাম, আরো পানি দিই, কারণ সিদ্ধ হইতে অনেক পানি লাগবে। তো পানি দিয়ে এখন আমরা এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পর এটা সিদ্ধ হতে যত সময় লাগবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। বলক উঠে গিয়েছে, তো একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব পাশে সমানভাবে হয়। এটাকে আবারও ঢেকে দিচ্ছি। এক্স্যাক্টলি কতটুকু টাইম লাগবে সেটা আমি বলতে পারবো না, তবে সিদ্ধ হতে আপনার কাছে যতটুকু সময় লাগবে ততক্ষণ তো সিদ্ধ করতে হবে, তাই না? তো সিদ্ধ হয়ে গেছে মেবি। তো এখন একটু দেখে নিচ্ছি কি অবস্থা। না, আর একটু সিদ্ধ করতে হবে, আর একটু সামান্য একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। যখন দেখবো যে এটা একবারে মাখো মাখো হয়ে গিয়েছে, ডালটা সিদ্ধ হয়ে হালকা গলে গলে উঠেছে এবং ডাল এবং ফুলকপি মাখো মাখো হয়ে গেছে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। দেখেন এই পর্যায়ে একদম মাখো মাখো হয়ে গেছে, তার মানে আমাদের ডাল রান্না হয়ে গিয়েছে। দেখেন এই যে ফুলকপিটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। বাহ, অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। তো সুপ্রিয় দর্শক বৃন্দ, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখার জন্য। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি এই আনকমন রেসিপিটা আপনাদের কাছে একটু ভালো লাগে
তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটাতে একটা লাইক দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখন বিদায় নিচ্ছি। খুদা হাফিজ।